নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে, আপনাদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কোন কোন বিষয়ে আপনাদের ভালো রয়েছে। এটি একটি মাসিক রাশিফল ভিডিও। তার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে দিই, সেটি হচ্ছে অনেকে আমাকে কমেন্টস করেছেন এবং পূর্বের মাসিক রাশিফলে আমাকে কমেন্টস করেছেন যে এখন তো লকডাউন চলছে, আপনি কি জানেন না বা লকডাউনে আমরা কি ভালোভাবে বুঝতে পারবো? তো আমি তাদেরকে বলবো, দেখুন আমি কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলি। যারা ডাক্তারি করছেন তারা কিন্তু তাদের কর্ম করতে পারছেন, যারা নার্স আছেন তারাও কিন্তু কর্ম করতে পারছেন, এছাড়াও যারা মেডিকেল শপ আছে তারাও কিন্তু পারছেন, এছাড়াও যারা গ্রসারি বিজনেস করেন মানে মুদির দোকান তারাও কিন্তু বিজনেস করতে পারছেন, এছাড়াও যারা প্রশাসনিক লাইনে আছেন মানে পুলিশ তারাও কিন্তু কাজ করতে পারছেন। কি ঠিক বলছি? তো এছাড়াও যারা ঘরে বসে আছেন তাদেরকে বলবো ভিডিওটি শুনুন। আপনার শুধু কর্মজীবন তো এখানে নয়, এখানে শুধু কর্মজীবন নয়, এখানে আমি পারিবারিক জীবনটাও বলি এবং প্রেম ভাগ্য সমস্ত কিছু টোটালটাই পরপর বলি। তো আপনারা যদি মাসিক রাশিফলটা শুনেন তাহলে আপনাদের পক্ষেই মঙ্গল হবে এবং আপনারা সঠিক ডিসিশন নিতে পারবেন, কারণ আপনারা আগাম জানতে পারবেন যে ব্যাপারটা কি। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি পুরো দেখুন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমার চ্যানেলে যখন আপনারা এখন প্রবেশ করবেন তখন সাবস্ক্রাইব বাটনের পাশে একটি জয়েন বটন অপশন খুলে গেছে। তো ব্যাপার হচ্ছে যে এই জয়েন বটনটা কি আমি ছোট্ট করে বলে দিই, আমি বেশি সময় নেব না। এই জয়েন বটমে আপনাদেরকে 119 টাকা দিয়ে সিলভার প্যাকেজ যদি আপনারা রিচার্জ করেন বা মেম্বারশিপ নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের যে কোনো প্রবলেমে আপনারা বললেই বা চাইলেই আমি আপনাদেরকে কল করব এবং আপনাদেরকে সাজেস্ট করব, এবং মাসে দুটি করে ভিডিও আপনাদের জন্য স্পেশাল থাকবে, এটা সকলে পাবে না, শুধুমাত্র আপনারাই পাবেন। আরেকটি আছে গোল্ড মেম্বারশিপ, সেটা হচ্ছে 149 টাকা। তো সেটি যদি আপনারা সেই মেম্বারশিপ যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমি কল করব এবং আপনাদেরকে সাজেস্ট করব। এবং সবচেয়ে বড় জিনিস, আপনাদের জন্ম ছক হরোস্কোপ যেটা বলে কুষ্টি বিচার সেটি আমি ফ্রি অফ কস্ট আপনাদের করে দেব, তার জন্য কোনো পয়সা দিতে হবে না এবং সেটি আমি ইমেলের মাধ্যমে আপনাদেরকে সেন্ড করে দেব। তো আশা করি আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। এবার আসুন ভিডিওটি শুরু করা যাক। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদেরকে আমি প্রথমে বলবো, এই মাসটা কিন্তু আপনাদের খরচার মাস। হ্যাঁ, আপনাদের এই মাসে কিন্তু খরচা বেশি পরিমাণে হবে এবং আয়ের ভাগটা এই মাসে প্রচণ্ড পরিমাণে কম রয়েছে, এটা স্টার্টিং পয়েন্ট। এরপরে আমি বলি যারা পড়াশোনা করছে তাদের কিন্তু পড়াশোনার লেভেল ভালো হতে চলেছে, মানে পড়ার মানসিকতা এগুলো বৃদ্ধি পাবে এবং পাশাপাশি যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদেরও ভালো হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। এরপরে আসি কর্মজীবন। কর্মজীবনকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রমোশন। যারা চাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার জন্য রয়েছে। এবার আপনারা বলবেন যে প্রমোশন কী করে হবে, আমরা তো কাজই করছি না। তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দিই, যারা পুলিশে চাকরি করছেন তারা কিন্তু প্রমোশন পাবেন, এছাড়াও যারা নার্সের চাকরি করছেন তারা কিন্তু প্রমোশন পাবেন, আমি কিন্তু বলছি, দায়িত্ব নিয়ে কথাটা বলছি। তো এছাড়াও যারা আদার্স চাকরি করছেন তাদেরও প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এগুলো তো একটু বেশি পরিমাণে রয়েছে, কারণ আপনারা কাজ করছেন যেহেতু কি না, সেহেতু প্রমোশন হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে। এরপরে আছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে।
ব্যবসা ক্ষেত্র এই মাসে খুব ভালো দেখা যাচ্ছে, শুভ দেখা যাচ্ছে আপনাদের। এই মাসে ব্যবসা থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে কিন্তু কারো কাছ থেকে লোন নেবেন না, মানে ধার নেবেন না, এটা আমি কিন্তু আপনাদেরকে আগাম সতর্ক করে দিলাম ব্যবসার জন্য, এবং ব্যাংক থেকেও লোন নিতে যাবেন না। এছাড়াও যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, যারা জলজ জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা অনলাইন বিজনেস করছেন তাদের কিন্তু খুবই পরিমাণে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। তো এইসব যারা করছেন তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। এবার আসি সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে কী বোঝায়? যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা অ্যাস্ট্রোলজার, যারা টিউশনি পড়ায়, যারা ডাক্তার রয়েছে তাদের খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা নেই। যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদেরও খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা টিউশনি পড়ায় তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের লাভ লাইফ। এই মাসে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা সম্পর্কের উন্নতি দেখা যাচ্ছে, মানে আপনাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে ভালোবাসার, এবং নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, এবং পুরনো প্রেমও আপনাদের কামব্যাক করতে পারে। তো ওভারঅল প্রেমের দিকটা খুব ভালো। এরপরে আসি আপনাদের বিবাহস্থান। কুম্ভ রাশির জাতক ও জাতিকার বিবাহস্থানটা এই মাসে কিন্তু খুব একটা ভালো নেই। আপনারা একটু থেমে গিয়ে আপনাদের বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করুন, এই মাসটাতে অ্যাভয়েড করাটাই বেটার। এরপরে আসি আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে, আপনারা এই মাসে কিন্তু আপনাদের শরীর নিয়ে একটু প্রবলেম থাকবে, অর্থাৎ জুন মাসে, জুন মাসে আপনাদের শরীর নিয়ে প্রবলেম থাকবে, আপনাদের কিডনি জনিত সমস্যা, চুলকুনি, মানে স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, এছাড়াও যারা লিভারের সমস্যা, শ্বাসকষ্ট, এইসব হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। এরপরে লাস্ট আসি আপনাদের সন্তান ভাগ্য। এই মাসে সন্তান ভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে, আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, অবশ্যই আপনাদের সন্তান লাভ হবে, এবং যাদের সন্তান রয়েছে তারা কিন্তু সন্তান নিয়ে একটা সুখের ভাব দেখা যাচ্ছে, মানে সন্তানের দ্বারা আপনারা মনের দিক থেকে আনন্দ পাবেন, এটা আমি আপনাদেরকে বলতে পারি। তো ওভারঅল যদি বলা যায় ছোটোখাটো প্রবলেম রয়েছে, সেগুলি আপনারা সতর্কভাবে চললেই ওভারকাম করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।